প্রিয় ভাই ও বোনি মানে নমস্কার। গত দুই মাস মধ্যে দুনিয়া বদলি যাইছি। রাজনীতি অর্থনীতি সবুকু পছরে পকাই স্বাস্থ্য সমস্যা সার বিশ্ব পাই এক বহুত বড় আহ্বান সৃষ্টি করিছি। চীন ও সাউথ কোরিয়া ঠারু আরম্ভ করি নিকটরে ইউএস ইউকে ও অন্য ইউরোপিয়ান কান্ট্রিজ মানুষ পাই করোনা ভাইরস গুরুতর সমস্যা সৃষ্টি করিছি। বর্তমান এ ভাইরস ভারতরে মধ্য পৌঁছি যাইছি। ভারতরে করোনা ভাইরস রোগীঙ্କ সংখ্যা বড়ুছি। এই ভাইরস বাহারু আসিছি, এর স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, কেবল সচেতনতা দ্বারা হি এয়াকু রোকা যাই পারিব। তেণু আপন মানে ঘরে রহন্তু, ঘরে রহিলে আপন ও আপনক পরিবার সুরক্ষিত রহি পারিবে। এ ভাইরস কু আপনক ঘরে পশিবা দেউন্তু নাই। এই স্ট্র্যাটেজি কু পালন করে চীন র ওয়ান প্রদেশ করোনা ভাইরস কু হরাইছি। বর্তমান সময় আসিছি আমি মধ্য এই স্ট্র্যাটেজি কু আপনাইবা। ঘরে রহিবা কেবল এসেনশিয়াল কাম পাই, বাহার কু যিবা তাহলে আমি মধ্য এই যুদ্ধ জিতি পারিবা। আগামী সপ্তাহ আমো পাই গুরুত্বপূর্ণ। গত কিছুদিন মধ্যে বিদেশ রু 3000 রু অধিক লোক ওড়িশা কু ফেরিছন্তি। সেমানক মধ্যে 70% হচ্ছন্তি খুর্দা, গঞ্জাম, কটক, কেন্দ্রপাড়া ও আঙ্গুল জেলার। তেণু ফার্স্ট ফেজ রে এই পাঁচটি জেলার সবু শহর ও গাঁ সহিত সম্বলপুর, ঝারসুগুড়া, বালেশ্বর, পুরী, রাউরকেলা, ভদ্রক, যাজপুর ও যাজপুর টাউন রে আসন্তা কালি সকাল 7টা রবিবার 22 তারিখ রু 29 মার্চ রাতি 9 পর্যন্ত নিয়ার টোটাল লকডাউন করিবা পাই আমি নিষ্পত্তি করিছু। এই লকডাউন সময়রে কেবল বাস, ট্রেন ও এয়ার সার্ভিস সহিত গ্রোসারি দোকান, পরিবা দোকান, মাছ মাংস, অন্ডা এবং মেডিসিন দোকান খোলা রহিব। সেইপরি এসব অঞ্চলরে হসপিটাল, ব্যাংক, এটিএম, মিউনিসিপ্যালিটি সার্ভিস, পুলিশ, ফায়ার ও ওডিআরএফ, পেট্রোল পাম্প, ওয়াটার, ইলেকট্রিসিটি সেবা জারি রহিব। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস খোলা রহিব। 4.5 কোটি ওড়িশাবাসী হেউছন্তি মোর পরিবার। প্রতিটি ওড়িশাবাসীঙ্କ জীবন মো পাই মূল্যবান। মোর অনুরোধ আপন মানে সরকারଙ୍କ নিষ্পত্তিରେ সহযোগ করন্তু। নিজର নিজ পরিবার ও বন্ধুমানଙ୍କ মঙ্গল পাই ঘরে রহন্তু। লোকଙ୍କ স্বার্থ পাই সরকার করিথিবা এই কটকণାକୁ যে ভাঙ্গিবାକୁ চেষ্টা করিব তা বিরোধରେ কঠোর পদক্ষেপ নেবାକୁ মু পুলিশକୁ নির্দেশ দেইছি। মু পুণି ଥରେ আপনମାନଙ୍କୁ অনুরোধ করিছি, ঘরে রহন্তু, সুরক্ষিত রহন্তু। কেবল ঘরে রইলে হি আমি এই যুদ্ধ জিতি পারিবা। ধন্যবাদ।